মাঝে কিছুদিন স্থিতিশীল থাকলেও বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের দাম আবারও বেড়ে গেছে শাকসবজি তেল মশলা সহ সব কিছুর আগের সপ্তাহের চেয়ে তুলনামূলক বেশি তবে ছাড়া দাম বেড়েছে সয়াবিন তেলের শনিবার থেকে খুচরা বাজারে লিটার প্রতি নয় টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের লাফিয়ে লাফিয়ে বাড়ছে সয়াবিন তেলের দাম গত অক্টোবরেও সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের দাম ছিল পাঁচশো টাকা নতুন নির্ধারিত দাম সাতশো আঠাশ সাত মাসের ব্যবধানে বাড়ল দুইশো টাকা তেলের তেলেস্মাতির সাথে বাজারের ডাল চিনির গরমও কম নয় ডালের দাম বেড়েছে কেজিতে দশ টাকা বাড়তি দাম চিনিতেও রমজানে দাম বৃদ্ধির পর আপাতত চালের দাম বাড়েনি আপনার

পঞ্চাশ ফিট ওটা বিশ ফিট বিশ টাকা তিরিশ বিশ টাকা কম বেশি এরা হাফ কেজি বিক্রি করে বা হাফ কেজি বিক্রি করে না এইটুকুই ম্যাক্সিমাম লোকের তো হয় কিছুটা হলেও কমে গেছে সেক্ষেত্রে দ্রব্যমূল্যে জম যদি এভাবে বাড়তে থাকে তাহলে চলো আসলেই মুশকিল সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি তিন টাকা বেড়েছে রসুন আদা হলুদের দামও বাড়তি ওই গত সপ্তাহে চল্লিশ কেজি জি উনচল্লিশ কেজ জি এইরকম বেশি